ঘূর্ণিঝড় মোখার সবশেষ খবর জানাতে লক্ষ্মীপুর কমলনগর বাঁধ এলাকায় আছেন রিপোর্টার মাঝহারুল আনোয়ার টিপু। সরাসরি যাচ্ছি তার কাছে। আপনি জানেন যে আমি এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার লুধুয়া এলাকায়। এখানে কিছুক্ষণ আগে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে এবং আমাদের কাছে যতটুকু খবর আছে যে উপকূলের বিভিন্ন এলাকায় কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি চলছে। তবে মেঘনা এই মুহূর্তে শান্ত রয়েছে, মেঘনার জোয়ার ভাটা চলছে এখন। উপকূলের মানুষের মধ্যে শঙ্কা থাকলেও তারা কিন্তু তাদের যে স্বাভাবিক যে কার্যক্রম তারা কিন্তু সেটা করে যাচ্ছেন। তবে শঙ্কার যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে যে মেঘনার বুকে জেগে ওঠা যে চরগুলো, সেই চরগুলোতে যারা অবস্থান করছেন ওরা কিন্তু এখনো কিন্তু নিরাপদ আশ্রয় কিন্তু আসেন নেই। এবং আমি স্থানীয়দের সাথে কথা বলে যেটা জেনেছি যে সেখানে তাদের যে গবাদি পশু আছে, তাদের যে বসত ভিটে আছে, সে কারণেই কিন্তু আসলে তারা বসত ভিটে ছেড়ে তারা আসতে চাচ্ছেন না। এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সচেতনতা বৃদ্ধির জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড এবং রেড ক্রিসেন্ট সোসাইটি সহ যে বিভিন্ন সামাজিক যে সংগঠনগুলো আছে তারা কিন্তু বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং কোস্ট গার্ডের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে জানিয়েছেন যে বিশেষ করে রামগতি উপজেলার যে বিচ্ছিন্ন দ্বীপ চর আবদুল্লাহ, সেখানে প্রায় আমাদের প্রায় 10,000 মানুষের বসবাস, তাদেরকে ফিরে আনার জন্য সেখানে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং কোস্ট গার্ডের পক্ষ থেকে বিশেষ নৌকারও ব্যবস্থা করা হয়েছে। এবং এছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটি কাজ করছেন, উপজেলা প্রশাসন কাজ করছেন এবং এখানে যে উপকূলের যে 185টি যে আশ্রয় সেন্টার বা সাইক্লোন সেন্টার যেটা প্রস্তুত করা হয়েছে, ওখানে কিন্তু এখন পর্যন্ত কেউ কিন্তু আশ্রয় গ্রহণ করেন নেই। এবং আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানে মানুষের মধ্যে কিন্তু এক ধরনের অনাগ্রহ আছে, তারা কিন্তু তাদের যে গৃহপালিত যে পশু আছে সেগুলো রেখে অনেকে কিন্তু আসতে চাচ্ছেন না। এর আগে আমি মান্তা সম্প্রদায়ের লোকের সাথেও কথা বলেছিলাম, তারাও একই কথা আমাকে জানিয়েছেন যে তাদের জীবন, তাদের জীবিকা সবই হচ্ছে নৌকা, এই নৌকা ছেড়ে কিন্তু তারা আসতে চাচ্ছে না। তবে যদি পরিস্থিতি খুবই কঠিন বা ভয়াবহ কিছু হয় সেক্ষেত্রে তারা আশ্রয় কেন্দ্রে যাবেন বলে তারা আমাকে জানিয়েছেন। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঘূর্ণিঝড় মখার ক্ষয়ক্ষতি মোকাবেলায় অনেক আগাম কিছু প্রস্তুতি হাতে নিয়েছে এবং দুর্গতদের জন্য 420 মেট্রিক টন চাল বরাদ্দ রাখা আছে, 185টি সাইক্লোন শেল্টারের প্রস্তুত রাখা আছে এবং 64টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। দুর্গতদের যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেবেন তাদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। এছাড়া যে কোনো দুর্যোগ মোকাবেলায় ক্ষয়ক্ষতি এড়াতে 8,12,000 টাকা জেলা প্রশাসনের হাতে রাখা হয়েছে। এবং আমি আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে লক্ষ্মীপুরের 5টি উপজেলার মধ্যে 4টি উপজেলাই কিন্তু মেঘনা উপকূল বেষ্টিত এবং টোটাল লক্ষ্মীপুরের প্রায় 16 লাখ মানুষের বাস, এর মধ্যে প্রায় 9 লাখ মানুষ কিন্তু দুর্যোগ ঝুঁকিতে রয়েছেন। এই ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছে সর্বশেষ ঘূর্ণিঝড় মোখার সবশেষ জানতে এখন ছিলাম লক্ষ্মীপুরে।